ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবার আগে তোমাদেরকে জানাই মাম্মা লুগোর পরিবারে তোমাদের সকলকে অনেক ভালোবাসি এবং অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 1:20। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে গিয়ে সোমবার, আর ডেটটা বলে দিই। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আজকে 21 তারিখ ফেব্রুয়ারি মাসের 2022। তো দেখো রেডি হয়ে গেছি, গ্রাউন্ড পরে নিয়েছি। তো সকাল সকাল রেডি ফেডি হয়ে নিয়েছি, কারণ একটু পরেই বেরিয়ে যেতে হবে। তো বিকজ সত্যি কথা বলতে কি করবো বলো, মানে লেট করে তো লাভ নেই, যখন রেডি হতেই হবে। তো চলো রেডি হয়ে যাওয়া যায়। তো রেডি হয়ে আমি ব্লগটাও তোমাদের সঙ্গে স্টার্ট করে দিলাম, আর কিছু রিলসও বানিয়ে নিতে পারবো। তো এই সুযোগে তার আগে আমি ছেলেকে স্নান ফান করিয়ে নিয়েছি, ও এখন মোটামুটি ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দুধ এখানকার মানে খাচ্ছিলো, তো বাড়িতে তো প্যাকেট দুধ খায়, আর এখানকার যেহেতু ডিরেক্ট কাউ মিল্ক মানে বুঝতেই পারছো একটু হেভি হয়ে গেছে, হয়তো নিতে পারছিলো না, ওর জন্যই ওর খুব ভমিটিং হচ্ছিলো। এখন একটু আগে ভাত খেয়েছে, তো মোটামুটি ভাত খেয়ে ঠিক আছে। এখন নিচে গিয়ে খেলা করছে, দাদুন ওকে দোল খাওয়াচ্ছে, যদি একটু ঘুমিয়ে পড়ে তো খুব ভালো হবে, তাহলে ঘুমিয়ে নেবে। গাড়ি আসছে চলেছে আমাদের 4টার সময়। আর তোমরা এখানে দেখে নাও, এইটা আমার ট্রলি, এইটা এটা জাস্ট আয়নাতে রাখা আছে, আর নিচেরটা হচ্ছে কি লুগোর, আর এইদিকে যে ব্যাগটা দেখছো এটাতে আমার সমস্ত কসমেটিক্স আছে, আর এইদিকে দেখো এই ব্যাগটাতে এটাতে গামছা টাওয়াল তারপরে লুগোর খাবার টাবার এগুলো সব রয়েছে। আর এখানে অবস্থা দেখে নাও, এইসব গিজিমিজি অবস্থা। তো এইসব বিছানাগুলি কাকামুনি এনেছিল আমাদের সকলের জন্য। তো এখানে কিছু বিছানা আছে, নিচে কিছু বিছানা আছে, তো এই সব আর কি মানে এলোমেলো ছড়ানোই রয়েছে, কারণ এখন তো আর এগুলো কী খোঁজাবো বুঝতে পারছি না। তো মামুনি বললো যে এগুলো সব এরকম করেই রেখে দাও, কাকামুনি চা করার সেট করে নেবে, লোক আসবে তারাই পরিষ্কার টরিষ্কার করবে। আর এখানে দেখো ওদেরও ট্রলি প্রায় খোঁচানো হয়ে গেছে, দেখতে পাচ্ছো ওটা বনুর ট্রলি আছে, ওটা পিসিমনির আছে, মিডিলেরটা কালো ব্যাগ দিয়েছে প্লাস্টিকটা, আর এই সাইডেরটা দেখতে পাচ্ছ, একটু ভাবে সরে যাও, এই সাইডেরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে মামুনির ট্রলি আছে, মামুনি আর বাপির। আর এখানে দেখো উনি স্নান করে চলে এসেছে, কি গো একটু দেখো, তো একটু উইশ করে দাও এখন যদি তোমার গুড মর্নিং। তো সবাইকে গুড মর্নিং, সবাই চ্যানেলটার ভিডিওগুলো ভালো করে দেখো, আর যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে দিও। আর তোমরা যদি ওর আর আমার রিলস দেখতে চাও তো তার জন্য কমেন্টস করতে হবে, কারণ ও একটু স্পেশাল, সত্যি কথা বলতে রিলস বানাতে চায় না, বলে দূর সবাই তোমাকে পছন্দ করে আমাকে কি থোড়ি করে নাকি। তো তোমাদের যদি মনে হয় ওর রিলসও দেখতে চাও তো তাহলে ডেফিনেটলি জানিয়ে দিও, তো আমরা শিওরলি তোমাদের সঙ্গে রিলস করবো একসঙ্গে। তো এনিওয়েজ যাই হোক, চলো আজকে তোমাদেরকে একটু দেখাই কাকামুনি পুরো বাড়িটা ঘুরে ঘুরে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ব্যাক ক্যামেরায় দেখাবো ডেফিনেটলি, ঠিক না, আমাকে দেখতে পাবো না, শুধুমাত্র বাড়ির ডেকোরেশন দেখবে। আর যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, আর ব্লগটা দেখা চাই দুষ্টুমি না করে পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না, ওকে? তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে গিয়ে যে ঘরটাতে আমরা ছিলাম সেই ঘরটা, তো তাড়াতাড়ি দেখাতে হবে। এটা হচ্ছে গিয়ে দোতলার সিঁড়িটা উপরে ওঠা, আর এটা হচ্ছে গিয়ে ছাদের সিঁড়িটা। তো লাস্টে তোমাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি, দাঁড়া দাঁড়া ভিডিও বানাচ্ছি। তারপর এখানে দেখো এটা হচ্ছে গিয়ে ঝুলন বারান্দা, এই গ্রামের বাড়িতে এই জায়গাগুলো মানে ঠাকুর পুজোর জন্য কিংবা ধরো কোনো লণ্ঠন কিংবা হচ্ছে গিয়ে আয়না ফায়না রেখে সাজার জন্য এখানে একটা বেসিন আছে, এই বেসিনটার মধ্যেই আমি বেশিরভাগ টাইমে মুখ ফুক ধুতাম। আর এই যে জানলাটা দিয়ে ঘরটা দেখা যায়, আমাদের ঘরের সামনেই জানলাটা ছিল। আর হালকা করে এখানে তোমাদের ভিউটা দেখিয়ে নিই বাড়ি থেকে। তো দেখো এখানে গামছা গামছা মেলা রয়েছে। তো আর এখান থেকে দেখো পুরো নিচটা দেখা যায়, তো এই দোতলা থেকে নিচটা পুরো দেখা যায়। আর এই যে মেন গেটটা দেখছো, এই যে চলে যাচ্ছে মেয়েটা, তো এটা হচ্ছে কি আমাদের মেন গেট, ওখান দিয়ে বাড়িতে ঢুকতে হয় রাস্তা। তো দেন এই ঘরটায় আসি,
এই ঘরটা দেখো, নতুন বইয়ের ঘর, গোপালের ঘর। এখানেও একটা জানলা আছে এরকম। চলো ছাদে চলে যাই, তারপরে আমরা নিচে আসবো। ছাদে উঠছি তোমাদের জন্যই ছাদে এলাম। এখানটা দেখো একটা তক্তা পাতা আছে, এখানে কাঠ ফাটে রাখে, যখন নারকেল গাছ থেকে ছোকলা ফোকলা বেরোয় এখানে তো উনুন জ্বালিয়ে রান্না হয়। তো এই জানলাটা দেখে দেখো, এখান দিয়ে দেখো কি সুন্দর আম গাছের ভিউ দেখা যায়। কি গাছ, আম গাছ, ওই দিকেরটা আম গাছ, এই দিকেরটা কি গাছ জানি না। তো আমি চেষ্টা করছি বাইরে দিয়ে ক্যামেরাটা করার, আমি বাবারে ভয় লাগছে গো, ক্যামেরাটা যদি আমার পড়ে যায়। দেখো অন্য একটা বাড়িরও ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো চলো আর চাপ নিয়ে লাভ নেই, বেশি চাপ নিতে গেলে ফোন ফোন পড়ে গেলে সব বসে যাবে। এনিওয়েজ সেই দিকে উঠে যাচ্ছি। ওরে বাবা, সেই ঠাকুমা যখন বেঁচে ছিল তখন ছাদে আসতাম, এখন আর ছাদে আসতে ইচ্ছে করে না, শুধুমাত্র তোমাদের জন্যই এলাম। তো দেখো এখানে সব কাঠ ফাট রাখা আছে কাকামুনি, আর সব ছাদে মেলা জামা কাপড়। এটা হচ্ছে গিয়ে জলের ট্যাঙ্ক, নতুন বানিয়েছে কাকামুনি, নতুন বানিয়েছে জলের ট্যাঙ্ক। আর এখানে বসে সব রয়েছে, এখানেও বেশ কিছু উনুন জ্বালানোর কাঠ ফাট রান্না রাখা রয়েছে, এখানে সব শাড়ি পাড়ি মেলা। তো এখান দিয়ে দেখো এইসব বাড়িগুলো দেখা যায়, এখান দিয়ে সেরকম আর ভিউ দেখানোর এই গাছপালাই রয়েছে। সুন্দরভাবে যে দূরে চাষ হচ্ছে এরকম ক্ষেত এগুলো দেখানো যাচ্ছে না এখান দিয়ে, এর পেছনেই আছে, দেখছি চেষ্টা করছি এখান দিয়ে যদি দেখানো যায়। এখানে একটা পুকুর আছে, এটা কাকামুনিরই পুকুর, নারকেল গাছগুলো কাকামুনি কাকামুনি। দেখো দূর থেকে দেখা যাচ্ছে কিছু জমি, আমি ভিউজ করে দেখাচ্ছি মানে বড় করে। দেখো এই যে আমার আঙুলটার সমানে দেখো, দেখো ওই যে কর্নারে দেখতে পাচ্ছ যে মাঠটা দেখা যাচ্ছে, ওখানে কাকামুনি কিছু জমি আছে। তো এখানে দেখানোর মতো আর এই পাশে বাড়িটা আছে এই আর কি। তো আর সেরকম কিছু দেখানো নেই। তো চলো বন্ধুরা এবার আমি নিচে নেমে যাই। দেখো আমি নিচে চলে এসেছি, এই যে দোতলা, দোতলার এই ঘর যেখানে আমরা ছিলাম, তো এটা দেখানো আর সেরকম কিছু আমি ফার্স্টেই দেখতেছি। এবার আমি নিচে যাচ্ছি, সিঁড়িটা দেখাচ্ছি এর জন্য, কারণ এইভাবে আমাদের উপরে উঠতে হয়, নিচে নামতে হয়। অন্ধকার বলে একটু খারাপ খারাপ সিঁড়ি, ওখান দিয়ে এবার আলো পাবে। আবার বিশেষ করবো, খুব ভয় লাগে ছোটো ছোটো সিঁড়ি দিয়ে নামতে। এখানে দেখো এইটা আরেকটা ঘর, তোমাদেরও ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এইটা আরেকটা কাকি কাকিমুনির ঘর, এই ঘরে কাকিমুনি শুয়ে থাকে। তো চলো, এটা কাকিমুনির আলমারি, আর আরেকটা ঘর আছে। একটু দরজা খুলবে, তো এইটা দেখো কাকিমুনির আরেকটা ঘর, এইটা বিছানা। এখানে দুজন রয়েছে, এই করে দাও, এরকম করে দাও, টু হাই করে দাও, হাই করে দাও। তো এই যে কাকিমুনি, এটা একটা ঘর। এটা হচ্ছে কি সিঁড়ির ঘর, এখানে ফ্রিজ রাখা থাকে। আর এটা তো তোমাদের আগেই দেখালাম, এই ঘরটা একবার দেখিয়ে নিচ্ছি। দেখো শিব ঠাকুরটা কত সুন্দর, যাই হোম বলে। তো ওইখানেও দুটো জানলা আছে, এদিকে একটা জানলা আছে, এটা বন্ধই রাখে। এখানে দেখো জানলা ভাঙা, দেখ নাও, এটা একটা পাগল এসে গেছে, দেখ নাও ভাঙা জানলা, পাগল এসে গেছে দেখো। হ্যাঁ তো এখানে জানলা আছে, তো তোমাদের সঙ্গে এবার বাইরে যাচ্ছি চলো। এই যে কাকিমুনি ঠাকুর মন্দির, ঠাকুরের জায়গা। এখানে কাকিমুনি বসে পুজো করে, এখানে নিয়ম হচ্ছে কি যে হরিকেন জ্বালিয়ে পুজো হয়, এখানে সব বিয়ের জিনিসপত্র রয়েছে রাখা।
এখানেও ঠাকুরের জিনিস রাখে। আমি তোমাদের বলেইছিলাম এই জায়গাগুলো স্পেশালি বানানো হয় ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। আর কোনো কোনো সময় আমাদের মতো মেয়ে থাকলে তো তারা সাজবেই বলে, স্পেস খুঁজে পায় না। তো এখানেও কাকিমনি সাজে, আমরা বলে না সবাই সাজে, মজা করছিলাম। এখানে দেখো আরেকটা জানলা রয়েছে, এখানে সব জুতো ফুতো রাখা থাকে। এটা হচ্ছে কি কাকিমনি বানানো নতুন মনিটাইজেশনের ইয়ে, মানে মনিটাইজেশন কি বলে, পাম্পের পাম্পের ভুলতাল বলছি, পাম্পের ইয়ে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা একটা ফাঁকা জায়গা আছে, এটা বড় ঝুলন বারান্দা, এটা একটা নতুন বাথরুম, আর সেরকম কিছু দেখানোর নেই। এই জায়গাগুলো খুব ভালো লাগবে তোমাদের। তো এইটা হচ্ছে গিয়ে রান্নার জায়গা, সবাই দেখবে, সবাই সোশ্যাল মিডিয়ায় সবাই দেখবে। এখানে রান্না হচ্ছে দেখো, এই ব্যক্তি মানে এই পিসিমুনি সব রান্না ফ্যান্টাস্টিক করে, জাস্ট চুমুক, তো এনাকে দেখে নাও রান্না স্পেশাল। তো এইখানে উনুনে রান্না হয়। এটা আরেকটা বাথরুম, এটা হচ্ছে কি তুলসী মঞ্চ, এখানে হচ্ছে গিয়ে পুকুর, এই হচ্ছে গিয়ে তোমাদের পুরো বাড়িটা ভিউ দেখালাম। তো এটা হচ্ছে গিয়ে কাকামুনির বাড়ি, কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে। তো চলো দেখতে পাচ্ছ এখানে কি সব চলছে, স্পেশাল কি বলবো, টুম্পা সোনা বৌমনিকে খুব মিস করবো, চলে যাব। তো দেখতেই পাচ্ছি এখানে পার্টি হচ্ছে, মিস করবো আমি মারার জন্য। দেখো দেখো তোমাদের সামনে পাচ্ছি তুম কি, এইভাবে শুধু মারি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি আসছি আবার। বন্ধুরা দেখো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব, চলিও গোছানো হয়ে গেছে। এখন 3:30 বাজে, 3:30 সময় গাড়ি এসে গেছে। তো দিশা রানি টাটা, হাই টাটা। তো টাটা, এবার চলে যাবো, লুগো রেডি হয়ে গেছে দেখো। তো এখন আমরা সবাই মোটামুটি বেরিয়ে যাব। তো চলো দেখা যাক এবার গাড়ি করে তোমাদের সঙ্গে, মানে গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে আসছি, ভিডিও করছি। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে ফয়ে বেরিয়ে গেছি, বাইরেই আছি, লুগো পুরো রেডি। তো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এইখানে দেখছি হাম্বাটা, এই হাম্বাটার সঙ্গে ও আসতো খেতে আসতো। তো এই হাম্বাটাকেও ভীষণ ভয় করে, দেখো হাম্বাটা কেমন গুতাতে আসে, দেখো এখন আসছে না। কিন্তু এই হাম্বাটাকে সবাই এখানে ভয় পায়, মানে ও গুতিয়ে দেয় যে কোনো কাউকে। তো চলো সরে যাই এখানে, মানে পরিবেশটা এত ভালো, আর এখানকার মানে আবহাওয়াটা খুব ভালো জানো তো, মানে যা খাবে মোটামুটি হজম হয়ে যাবে। কিন্তু আমার জানি না কেন পেট ফেট ব্যথা করছিলো, আসলে একটু রিচ খাওয়া হয়ে গেছে। তো দেখো জানি না ওদিক দিয়ে ভিউটা দেখাতে পাচ্ছি না, দেখো দেখো কি সুন্দর ভিউ, দাও তোমাদের ব্যাক ক্যামেরা, এই দেখো পুকুরটার সাইডে কি সুন্দর লাগছে চাষের জমি। এখানে দেখো আমার লুগো সোনা, সব গাছপালা সব কিছু দেখছে। পাপা কেমন মজা পেলে বলো সবাইকে, খুব মজা পেয়েছো, মিমিদেরকে বলে দাও খুব মজা হয়েছে। কিন্তু আমি কিচ্ছু খাইনি, শুধু বমি বমি করেছি। আসলে এই ফার্স্ট টাইম ও এত দূরে লং জার্নি করে এসেছে, হয়তো একটু সমস্যা হয়েছে, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না, ঠিক হয়ে যাবে না মাম্মা। তো চলো এবার আমরা গাড়িতে উঠে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, সঙ্গে থাকো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখানে লুগো জোর করে গাছের পাতা ধরবে বলে খুব বায়না করছিল, তো ওকে গাছের পাতা ধরাচ্ছি।
দুষ্টু করছে, খুব খেলা করতে ভালোবাসে। তো দেখো বন্ধুরা, তো সবাই এখানে দেখো, এইসব জেঠিমারা এখানে বাদাম চালাচ্ছে, আমরা এসেছিলাম এসে একটু গল্প করে নিলাম। দেখো কত সুন্দর বাদামগুলো, এই বাদামগুলো দেখতে, তোমরা বলো কি করবে এই বাদামগুলো ছাড়াচ্ছ কেন? বসানো হবে, ও মানে খুব সুন্দর। তাহলে আমরা বাদাম হবে যখন, গাছ বড় হবে আমরা আসবো সবাই, আমাদেরকে দিতে হবে। তো দেখো কত সুন্দর কত বাদাম, এগুলো দিয়ে ফাইনালি বাদাম গাছ হয় আর কি। তো দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এইগুলো দিয়ে হয়। তো চলো দেখতে থাকো, আর পেছনে ভিউটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর। আর এই যে আমার বৌদি, বৌদি হাসতে হাসতে লজ্জা আবার পালিয়ে যাচ্ছে। চলো, আর দেখো আমার লুগো কি করছে, দেখো ও এখানে ব্যস্ত, ও আবার থাবাচ্ছে বাদাম দু হাতে, দুটো তুলে ধরেছে। ঠিক আছে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এখন বেরিয়ে গেছি বাইরে, গাড়ি ছেড়ে দিয়েছে। একটু চাপের কারণ, ওখানে সময়
খোলা বাদামই পাওয়া যায়, মানে শুধু বাদামই পাওয়া যায়, খোলা বাদাম পাওয়া যায় না। তো ভাবছি বাদাম কাকুর কাছে যেতে হবে ওর জন্য, খোসা বাদাম নিয়ে আসার জন্য। তারপরও মেবি হয়তো বাদাম বাদাম গান করবে। তো আই নো বাট কি অবস্থা, যাই হোক তোমরা দেখতে থাকো। এখানে গিয়ে ও বেশ কিছু মজা করে নিয়েছে, আর এখন সত্যি আমি খুব টায়ার্ড, তাই বুঝতেই পারছ চিটপটাং হয়ে গেছি। দেখো তো তোমরা এটাকে জানো কিনা এটা কি বলে যাই না, ও দেখাতে পারলাম না, বেরিয়ে গেল ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যদি নেক্সট হয় তো। সত্যি কথা বলতে এই যে দু চার দিনের থাকা স্টে করা সবকিছু এত সুন্দরভাবে কাটালাম, হয়তো কোনোদিনই আমরা শহরের বুকে থেকে এই আনন্দটা এই মুহূর্তটাকে ফিরে পাবো না, কারণ ওখানটা একদমই আলাদা। তার জন্যই হয়তো সবসময় আমরা মানে এটুকু ডিফারেন্স পাই যে গ্রাম গ্রাম শহর শহর, শহর আর গ্রাম গ্রামের মধ্যে ডেফিনেটলি ভেদাভেদ এর জন্যই থাকে। মানে এখানকার স্বচ্ছতাটা এতটাই সুন্দর যে আমি আমার লুকোকে মানে নিশ্চিন্তে বন্ধুরা রাস্তায় ছেড়ে দিতে পেরেছি, আমার কোনো ভয় হয়নি কিছুই না। কিন্তু শহরে যখন থাকি যেখানে বিলং করি সেখানে ভালো লাগে না, মানে ভয় হয়, টেনশন হয়। তো যাই হোক আর কি বলবো, হয়তো অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, মানে আমার মনের কথাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো এখানে কি সুন্দর ভিউ, সব চাষ হয়েছে, বুঝতে পারছি না দূর থেকে এগুলো বোধ হয় যত সম্ভব শস্য আর আলু চাষই হয় এইসব জমিতে। এখানে গাড়ির কিছু পেপার চেক করানোর জন্য ওয়েট করতে হচ্ছে। তো দেখো রাস্তা দিয়ে সব যাচ্ছে, ব্যাক ক্যামেরা বন্ধুরা তোমাদের দেখাতে পারছি না, ব্যাক ক্যামেরা একদম সব হেজি হেজি আসছে। তো শুধু এটুকু জানাচ্ছি যে কাগজ মানে পেপার কিছু চেঞ্জ করা হচ্ছে, চেক করা হচ্ছে, ভুলতাল বকছে, ঘুমে উলতাল বকছে, বাড়ি গিয়ে ভালো করে পেপার চেক করছে গাড়ি। কোমরে ব্যথা লাগছে আমার, লোক ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি, তোমরাও ঘুমাও। মানে ভিডিওটা দেখতে দেখতে ঘুমিও না, ভিডিওটা কমপ্লিট করে ঘুমাবে, আবার দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। তাহলে লাইক দেবে কি করে, কমেন্টস করবে কি করে, তো দেখতে থাকো।
আমরা একটু জ্যামে ফেসে আছি, তো এগুলো তো সেরকম কিছু ভিউ দেখানোর নেই, আর লং হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। তো তার জন্যই আমি এতটা অবধি তোমাদের সঙ্গে ট্রাভেল ভিউটা শেয়ার করলাম, দেন আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করছি। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এইরকমই আমাকে ভালোবেসে যে। তো বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠেছি, দেখো এখন চোখ খুলতে পারছি না। কালকে রাত্রিবেলা সাড়ে আটটার সময় বাড়ি ফিরেছিলাম, ফেরার পরে লুকো ভীষণ আবার বমি করছিল, তো মানে দুধ খাইয়েছিলাম লুকোকে। এখন দেখো দাদা দেখাচ্ছি তোমাদের, এখন দেখো লুকো খেলা করছে, এখন লুকো ভালো আছে, কি হয়েছিল তোমাদের বলছি নেক্সট ব্লগে। শুধু এটুকু বলি যে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, এই দশটা সাড়ে নটা বাজে, আমি মাত্র ঘুম থেকে উঠেছি, কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম, মানে আমার ভালো লাগছিল না, কি খাবো কি খাবো, বাবা বলে তাহলে বিরিয়ানি খাবে, তো চিকেন বিরিয়ানি নিয়েছিল, চিকেন বিরিয়ানি খেয়েছিলাম। আর লোককে নিয়ে খুব টেনশনে ছিলাম বলে আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। তো কি হয়েছিল লুকো, লুকোকে কিভাবে ঠিক করলাম সবটা জানতে হলো পরের ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে, বাবা যায় না বাবা, পরের ব্লগটা দেখতে হবে। আর যদি এই ব্লগটা পুরোটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দিও, কমেন্টস করো, আর এইভাবে আমার সঙ্গে থেকো। আই লাভ ইউ অল, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।